তো আজকে মাসি মেসো সবাই মিলে ঠাকুর দেখতে যাবো, তো আমি ও আমরা হচ্ছে একটা ঠাকুর দেখেছি আর এখনো যাচ্ছি। মাসি ভিডিও বানাচ্ছে, ভিডিও করার জন্য ঠাকুর দেখতে পাচ্ছি। মাসি কিন্তু শুনতে পাচ্ছে না, মাসি দোকানে হেডফোন ঢুকিয়ে দিয়েছে। এবার একটু দে, গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মংস্টাইল ব্লগস। তো সবাইকে শুভ দীপাবলি। তো আজকে মাসি মেসো সবাই মিলে ঠাকুর দেখতে যাবো, তো আমি এখন রেডি হব। এখন 3:45 মতো বাজে, তো ওরা যাবে 6টার সময়, যেহেতু আমার রেডি হতে হতে একটু টাইম লাগবে, তো ওই জন্য হচ্ছে এখন থেকে রেডি হব। তো রেডি ঠেডি হয়ে বসে দেখো। তো তারপরে রেডি ঠেডি হওয়ার পর আমি অনেকক্ষণ বসেছিলাম। তো তারপরে মাসি মেসো ভাই সবাই মিলে আসে, তারপর আমরা ঠাকুর দেখতে বেরোই। তো তারপরে হৃদয়পুর মোড়ে একটা ঠাকুর করেছিল, ওটাই আমরা প্রথমে দেখলাম। আমরা হচ্ছে একটা ঠাকুর দেখেছি আর এখনো যাচ্ছি। মাসি ভিডিও বানাচ্ছে, ভিডিও করার জন্য ঠাকুর দেখতে পাচ্ছি। মাসি কিন্তু শুনতে পাচ্ছে না, মাসি দোকানে হেডফোন ঢুকিয়ে দিয়েছে, যাও কিছু শুনতে পাচ্ছে না। মাসি সামনে চলে, মেসো ভাই ওরা সামনে যাচ্ছে, আর আমরা হচ্ছে হরিতলার দিকে যাচ্ছি ঠাকুর দেখবো বলে। এই যে আমার ভাই, কেন তোকে ছাড়বো কেন, কি অন্য ব্যাংক খুলে যাচ্ছে বারবার। ভাই একটুখানি কান্নাকাটি করছে আর আমরা হাঁটাহাঁটি করছি। মা সে যে ভিডিও করছে, ভিডিও করছে না মানে গান শুনছে, সিলেক্ট করছে গান। তো তারপরে আমরা গেছিলাম কেএনসির ঠাকুরটা দেখতে। তো কেএনসির বাইরে দেখো এই লাইটিংটা করেছিল, খুব সুন্দর হয়েছিল। তো এটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম। তো তারপরে আমরা এই প্যান্ডেলটাই যাই, তো এটার নামটা আমার ঠিক মনে নেই জায়গাটা, তো তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এত ঘোরার পর খিদে পেয়ে গেছিলো, তারপর আমরা খেতে বসি এখানে। তো আমরা খাওয়া দাওয়ার পরে গেছিলাম এই অ্যাসোসিয়েশনের ঠাকুরটা দেখতে, দেখো এটাও খুব সুন্দর করেছে। তো তারপরে ওখানে বসেই মেসো ভাইয়ের সাথে ইয়ার্কি মারছিল। তো ছোট ভাইয়ের হচ্ছে শরীরটা খুব খারাপ ছিল, আগের দিন বাজি দেখে ভয় পেয়েছিল, তো ওই জন্য খুব কান্নাকাটি করছিল। তো ওকে অনেক কষ্ট করে রেখেছিলাম আমরা, রেখে তারপরে এরকম আমরা ঠাকুর ঠাকুর দেখছিলাম। তো দেখো মাসিকে খুঁজছে, খুঁজে পাচ্ছে না। তো তারপরে লাস্টে মেসো আবার দেখে দিল, এই তো মা, এই তো মা। তো আমাদের মোটামুটি সব ঠাকুর দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি নবপল্লী ঠাকুর দেখতে। ভাই সবাই একেবারে খুব ক্লান্ত। দেখ, ও হিরো হিরো, এ দেখ ছোট্ট হিরো। আয় আয় আয়।
অন্ধকার দেখা চমকাচ্ছে চমকাচ্ছে, বলছে ডিস্কো বল কি বলো না, প্রত্যেক বছর ওই রাস্তা দিয়ে যাই আমরা, তুমি কোনো বছর আসো না, পাগল হয়ে গেছে, কোনোদিন আসিনি, তুই ওই রাস্তা দিয়ে যাস নবপল্লী, বারবার যতবার গেছি নবপল্লী এই রাস্তা দিয়ে আমি গেছি। এর আগেবার এখান থেকে ভ্যানে করে চলে গেছিলাম দিদাপুর সিধা, আর এখান থেকে কোনো একটা জায়গা দিয়ে গেছিলাম। তো তারপরে সবার লাস্টে আমরা গেছিলাম।